নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীর উপর হামলা আহত তিন বিডি টিভি নিউজ নোয়াখালীর প্রতিনিধি নবী নবীনের পাঠানো প্রতিবেদন নিয়ে সঙ্গে রহমান তামজানা নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বেগমগঞ্জে ব্যবসায়ী খুরশিদ আলমের পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে এই ঘটনায় খুরশিদ আলমের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজগঞ্জ ইউনিয়নে বাকিপুর গ্রামে ব্যবসায়ী খুরশিদ আলমের বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে ব্যবসায়ী খুরশিদ আলম জানান স্থানীয় সন্ত্রাসী মানিক তার পরিবার থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল চাঁদা না পেয়ে তার জমি দখলের চেষ্টা করছে এতে তারা বাধা দিতে গেলে পরিবারের ওপর হামলা করে তার ঘরের আসবাবপত্র সব ভেঙে ফেলে এবং তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয় তিনি আরও অভিযোগ করে বলেন হামলার পর তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন রনি জানান ঘটনাটি এখনো শুনিনি তবে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বুঝিনা মানে তো বইছে নারী করে আছে অনেক লোক আমি কালকে চিনতেও পারি নাই আর কাউকে দেখিও নাই এবারে দিয়েকে ছেলে ছলে এখানে ছলেতে ওখানে মাছ দেখতে দেখি ওই ক্যামেরা ওই জালে সবাই দেখছে এখানে দেখতেছি যে এর কুম মাছ দিতে আছে আমার স্বামীর আর আমার ছেলে এটা মাছতে মাছতে এখানে বাগানের ভিতরে নিয়ে গেছে বিগত কয়েকদিন যাবৎ মানিক আমার কাছে সাদা চাইতেছে এবং আরও চোদ্দো সালেও আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাইছে এটার আমি একটা মামলা করছি সেটা এখন প্রক্রিয়া দিন আছে তার নামে ওয়ারেন্ট হয়েছে এবং মাল মালক্র আদর্শ হয়েছে এরপর হয়েছে গতকালকে সে লোকজন লই আয় আমার আমার ছেলেরে আমার আমার ওয়াইফেরে মারধর করছে আমার মা দাদা বাড়াই দিয়েছে আমার এখানে বাড়িয়ে দিছে আঙ্গুলটা ভাঙি ফেলাইছে আমার ছেলেরা হাত ভাঙি ফেলাইছে আমি আমার এদিকে আমি চলে গেছি বাগানের দিকে এখানে আবার আমার গায়ে দিয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে চলে এসছি এরপরে এরা অস্ত্র শস্ত আসি আমার হাতে বাড়িতেছে বা আমার কোমরাও বাড়ি গেছে আমার আম্মু এরা চল্লিশ পঞ্চাশ জনের উপরে আসলে আমার এই আম্মুর গায়ে হাত তুলছিলো আমার নানুর গায়েও হাত তুলছে